বিধানসভা নির্বাচনে আসনের মধ্যে চল্লিশটিতে জিতে হিমাচল প্রদেশে সরকার গঠনের পথে কংগ্রেস এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখো রবিবার সকাল এগারোটার সময় শপথ গ্রহণ করতে চলেছেন হামিরপুর জেলার বিধায়ক এমনটাই জানিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট খাড়গে পাশাপাশি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন পাঁচবারের বিধায়ক অগ্নিহোত্রী উল্লেখ্য রাহুল গান্ধীর ঘনিষ্ঠ মুখে সিং সুখু হিমাচল প্রদেশে কংগ্রেসের প্রাক্তন সভাপতি তিনি চারবারের বিধায়ক বটে যদি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং সঙ্গে তার তেমন সুসম্পর্ক ছিল না স্বাভাবিকভাবেই সুখুর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে প্রাথমিকভাবে খুশি হননি প্রতিভা সিং